Hello friends, welcome to my channel Aharadi the Food Fiesta. আজকে আমি নিয়ে এসেছি একটা স্পেশাল ফুলকপির রেসিপি নার্গিসি ফুলকপি। এই ফুলকপির রেসিপিটা কিন্তু এত টেস্টি, ডিলিশিয়াস আর রিচ, এটা থাকলে কিন্তু ননভেজ কেউ হার মানাবে। তাহলে বন্ধুরা, শীতকালে ফ্রেশ ফুলকপি দিয়ে সাদা ফুলকপির রোস্ট বা নার্গিসি ফুলকপি কি করে বানাতে হয় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কত রিচ, ক্রিমি দেখতে এবং খেতেও ততটা টেস্টি। নার্গিসি ফুলকপি বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে ওটাকে ছোট করে একটু অল্প ডাঁটি রেখে কেটে নিয়েছি। এরপর ফুলকপিটা আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এক চামচ নুন, দু চামচ গরম মশলা, এক চামচ লাল লঙ্কা গুঁড়ো আর দু বড় চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে আমি 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি 8-10টা কাজু আর এক চামচ চারমগজ ভালো করে বেটে নেব আর বানিয়ে নেব জিঞ্জার গার্লিক পেস্ট। আর আমার লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি একদম ছোট করে কেটে রেখেছি, আর 4-5টা কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি অনেকগুলো গরম মশলা, যেটা আমি নিচে ডেসক্রিপশনে লিখে রেখেছি, আর নিয়ে নিয়েছি 2 চামচ কিশমিশ। প্রথমে 2 চামচ তেল গরম করে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে আমি ফুলকপিটাকে হালকা করে ভেজে নিচ্ছি, ঠিক এরকমভাবে। ফুলকপিটা আমি 4-5 মিনিট ভেজে যখন ওপরটা একটু ব্রাউনিশ হয়ে যাবে আমি ওটাকে সাইডে তুলে রাখবো। আমার ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে একটা জায়গায় রেখে দিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমার কেটে রাখা অর্ধেক পরিমাণ পেঁয়াজ আমি ভালো করে ভেজেও তুলে রাখবো। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এটাকে সাইডে তুলে রাখছি। এরপর আমরা আসল রান্নাটা করব। প্রথমে আমি তেলের মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে 2-1 মিনিট ভেজে নেব। গরম মশলাটার থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি অ্যাড করে দিচ্ছি বাকি কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে 2-3 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি একটুখানি চিনি আর নুন। তারপর আমি এই মশলার মধ্যে মিশিয়ে দেব অলরেডি বেটে রাখা 2 চামচ আদা রসুন বাটা। এরপর আমি আদা রসুন বাটাটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে যখন তেল ছাড়তে আরম্ভ করবে আমি মিশিয়ে দেব আমার কিশমিশটা। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, একটু নুন এবং 1 চামচ চিনি। মশলাটা ভালোভাবে মিশে গেলে আমি এবার মিশিয়ে দেব কাজু বাদাম আর চারমগজের পেস্টটা। এই মশলাটা যখন একটু জমে যেতে আরম্ভ করবে আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর মিশিয়ে দেব 2 চামচ দই। দইটা যখন মশলার সাথে মিশে যাবে বেশ ভালো করে 2-3 মিনিট রান্না করার পরে আমি এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। ফুলকপির টুকরোগুলো খুব আস্তে করে আমরা একটু নাড়াচাড়া করে যখন মশলাটা গায়ে লেগে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা আর 1 কাপ হোল মিল্ক দুধ। আমার সব উপকরণ অ্যাড করা হয়ে গেছে। এরপর যখন আস্তে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা দিয়ে একটু ফুটতে আরম্ভ করবে আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব প্রায় 5 মিনিট মতন। দেখুন আমাদের ফুলকপির রোস্ট বা নার্গিসি ফুলকপি একদম তৈরি। এর ওপর আমি মিশিয়ে দেব আমার ভেজে রাখা বেরেস্তা বা পেঁয়াজটা।
এই রান্নাতে কিন্তু কোনো হলুদ পড়বে না। এই রান্নার কালারটা একটু সাদা, রিচ এবং থকথকে হবে। দেখুন, আমাদের ফুলকপির রোস্ট বা নার্গিসি ফুলকপি এত সুন্দর দেখতে হয়েছে, আর এটা কিন্তু পরোটা বা পোলাওয়ের সাথে খেতেও লাগে অসাধারণ। তাহলে বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।